নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব 2023 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ 2023 সালে যারা তৃতীয় সেমিস্টার দেবে, 2023 সালে যারা রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেমিস্টার দেবে জেনারেলে, অর্থাৎ যারা জেনারেল নিয়ে পড়াশোনা করছে, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেমিস্টার দেবে 2023 সালে, তাদের আমি সাজেশন নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমি সিলেক্টেড সাজেশনটা করেছি, আমি বলতে পারি 100% এখান থেকে তোমরা কমন পাবে। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তাছাড়া তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে তোমরা আমার এই সম্পূর্ণ যে ভিডিওটা আছে, এই রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশন আছে তৃতীয় সেমিস্টার 2023 সালের, সেগুলো তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা কলেজে পড়াশোনা করে তৃতীয় সেমিস্টার 2023 সালে দেবে তাদের কাছে প্লিজ তোমরা শেয়ার করবে। তাহলে আলোচনা করা যাক 2023 সালে রাষ্ট্রবিজ্ঞানের কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির জেনারেলের তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের রাষ্ট্রবিজ্ঞান সাজেশান, 2023 সালের তৃতীয় সেমিস্টারের সাজেশান। তো দেখো, মডিউল 1 থেকে এখানে 15 নম্বরের প্রশ্ন আসবে, তোমাদের যে কোনো একটা লিখতে হবে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, লোকসভার স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তো দেখো, এই দুখানা প্রশ্ন আমি সিলেক্ট করেছি। তো দেখো, মডিউল 1 থেকে তোমাদের 15 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে এবং 10 নম্বরের একটা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, এবং অপরদিকে মডিউল 2 থেকে তোমাদের সেরকম টাইপেরই লিখতে হবে, অর্থাৎ 15 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে এবং তোমাদের 10 নম্বরের প্রশ্ন একটা লিখতে হবে। তো বুঝতে পারছো? তো দেখো, আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেমিস্টারের সাজেশান নিয়ে আলোচনা করছি, যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। 3 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, সাম্যের অধিকার বলতে কি বোঝো? ভারতীয় সংবিধানের স্বীকৃত সাম্যের অধিকারের প্রকৃতি ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, মডিউল ওয়ান থেকে তোমাদের 15 নম্বরের একটা প্রশ্ন এবং 10 নম্বরের একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে। তো দেখো, আজকে আমি মডিউল 1 এবং মডিউল 2 এর যত 15 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন, যেগুলি ক্যালকাটা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা আসতে পারে, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। 4 নম্বরের প্রশ্ন আমি সিলেক্ট করেছি, ভারতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পর্যালোচনা করো। 5 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো, এই সংবিধান নমনীয় না অনমনীয়? তো দেখো, মোস্ট মোস্ট এই 5খানা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। আমি বলতে পারি এই 5খানা প্রশ্ন থেকে 15 নম্বরের একটা প্রশ্ন তোমরা কমন পাবে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, 10 মার্কসের, তো দেখো মডিউল 1 থেকে 10 মার্কসের তোমাদের একটা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। তো দেখো, 10 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো তোমাদের মাথায় রাখতে হবে যে 15 নম্বরের প্রশ্নগুলো 10 মার্কসে আসতে পারে, আবার 10 মার্কসের প্রশ্নগুলো 15 নম্বরে আসতে পারে। তো বুঝতে পারছো, তোমাদের কিন্তু বড় করে পড়ে যেতে হবে, যাতে তোমরা 10 নম্বরেরটা 15 নম্বরে করতে পারো এবং 15 নম্বরেরটা 10 নম্বরে করতে পারো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন 2023 সালের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছে, ভারতের পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছে, ভারতীয় সংবিধানের সংরক্ষিত সাম্যের অধিকার বর্ণনা করো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ এবং ফিফথ এবং সিক্স সেমিস্টারে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, সেই ইতিহাস হোক, আমাদের রাষ্ট্রবিজ্ঞান হোক, আমাদের সাইকোলজি হোক, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আমরা আলোচনা করি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বরের প্রশ্ন আমি সিলেক্ট করেছি, রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই 5খানা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, মডিউল 2 থেকে 15 নম্বরে তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে। তো দেখো, মডিউল 2 থেকে 15 নম্বরে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি,
ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। দু নম্বরে কোশ্চেন সিলেক্ট করেছি ভারতের জাতপাতের আন্দোলনের উপর টিকা লেখো। তিন নম্বরে প্রশ্ন আমি সিলেক্ট করেছি ভারতের নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে আলোচনা করো। ভারতের নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে আলোচনা করো। আমি যে সাজেশান দিয়েছি এই সাজেশান খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই সাজেশানটা সিলেক্ট করেছি। 2023 সালে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেমিস্টারের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমাদের ডিসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে কিন্তু তৃতীয় সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছিও। চার নম্বরের প্রশ্ন আমি সিলেক্ট করেছি পঞ্চায়েত সমিতির গঠন ক্ষমতা কার্যবলী আলোচনা করো। পাঁচ নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি ভারতের জোট রাজনীতির প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। তো দেখো মডিউল টু থেকে 15 নম্বরে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং 10 নম্বরের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি আলোচনা করেছি। 10 নম্বরের প্রশ্নগুলো 15 নম্বরে দিতে পারে, আবার 15 নম্বরের প্রশ্নগুলো 10 মার্কে দিতে পারে। তো বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে এর অ্যান্সার সমেত। 10 মার্কসের প্রশ্ন কোনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো 10 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছে ভারতের দল ব্যবস্থার কয়েকটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের দল ব্যবস্থার কয়েকটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। দু নম্বরের প্রশ্ন আমি সিলেক্ট করেছি ভারতের আঞ্চলিকতাবাদের বিভিন্ন কারণগুলি উল্লেখ করো। ভারতের আঞ্চলিকতাবাদের বিভিন্ন কারণগুলি উল্লেখ করো। তো দেখো ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোন কোন প্রশ্নগুলো তৃতীয় সেমিস্টারে আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো তিন নম্বরে প্রশ্ন সিলেক্ট করেছি গ্রাম পঞ্চায়েতের গঠন ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো। তো দেখো কার্যবলী বানামটা একটু ভুল আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে, আমি কিন্তু গোল মার্কিং করে দিয়েছি রেড পেন দিয়ে। চার নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি অঙ্গরাজ্যের মন্ত্রী পরিষদের গঠন ও কার্যবলী সম্পর্কে আলোচনা করো। অঙ্গরাজ্যের মন্ত্রী পরিষদের গঠন ও কার্যবলী সম্পর্কে আলোচনা করো। তোমরা প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত খাতায় লিখে মুখস্থ করবে, এইগুলি 2023 সালের তৃতীয় সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। পাঁচ নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি পশ্চিমবঙ্গের আইনসভার গঠন ও কার্যবলী বিবরণ দাও। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ভাইটাল। ছ নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, তো দেখো ছ নম্বরের প্রশ্ন আছে অর্থ বিলের সংজ্ঞা দাও। রাজ্য আইনসভায় অর্থ বিল অনুমোদনের পদ্ধতি আলোচনা করো। তো দেখো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2023 সালে তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।